নমস্কার বন্ধুরা এন এম এডুকেশনে স্বাগত আজকে আমরা এন এবং গ্রুপ ডির এগারো নম্বর মডেল সেটটি আলোচনা করব। এর আগে দশটি সেট আলোচনা করা হয়েছে এবং এর সঙ্গে পিডিএফ দেওয়া রয়েছে তোমরা যদি আগের সেটগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গিয়ে দেখে নেবে এবং পিডিএফগুলো সংগ্রহ করে নেবে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা পঁচিশটি প্রশ্ন আলোচনা করবো এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই থেকে তিন সেকেন্ড সময় দেওয়া হবে এবং ভিডিওটি শেষে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো এর ফলে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে তোমাদের প্রিপারেশান কোন পজিশনে রয়েছে তাহলে দেখো প্রথম প্রশ্নটি কী রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে কোন আইনের মাধ্যমে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় এখানে সঠিক উত্তর হবে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটি দেখো খুব সুন্দর একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশানগুলো দেখো মিত্রভাবাপন্ন বিদেশি ভারতীয় নাগরিক শত্রু ভাবপন্ন বিদেশি এখানে সঠিক উত্তর হবে শত্রু ভাবাপন্ন বিদেশি তাহলে ভারতীয় সংবিধানের ২২ নম্বর ধারাটি শত্রু ভাবাপন্ন বিদেশির ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক বায়োমেট্রিক এটিএম স্থাপন করে এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতবর্ষে প্রথম বায়োমেট্রিক এটিএম স্থাপন করে এখানে তোমরা মনে রাখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপন করেছিলেন লালা লাজপত রায় তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে কততম সংবিধান সংশোধনে লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোটদাতাদের বয়স সীমা একুশ থেকে আঠেরো করা হয় এখানে সঠিক উত্তর হবে একষট্টিতম সংবিধান সংশোধনে একষট্টিতম সংবিধান সংশোধনে লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোটদাতাদের বয়সীমা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন দু হাজার উনিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য কোন বিখ্যাত ব্যক্তির নাম মনোনীত করা হয়েছে অপশানগুলো দেখো শশী থারুর অমিতাভ বচ্চন আমির খান এখানে সঠিক উত্তর হবে অমিতাভ বচ্চন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম মনোনীত করা হয়েছে এখানে তোমরা দাদা সাহেব ফাল্কে পুরস্কার সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখো দাদা সাহেব ফাল্কে পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার এটি প্রথম দেয়া হয়েছিল উনিশশো সালে প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী তাহলে আমরা পরের বসানে যাই দেখো কি রয়েছে সম্প্রতি পিআইবি এর নতুন প্রিন্সিপাল ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ইআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো এর নতুন প্রিন্সিপাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে এস ধাতুওয়ালিয়া তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কে এস ধাতুওয়ালিয়া তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন মহাত্মা গান্ধী যখন বন্দি হন তখন লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী যখন বন্দী হন তখন লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তোয়াবজি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আব্বাস তোয়াবজি বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য দু ধরনের মডেল সেট দেওয়া হচ্ছে একটি জেনারেল মডেল সেট এবং একটি সায়েন্সের মডেল সেট এবং আবকারে পুলিশের মডেল সেট দেওয়া হচ্ছে তাছাড়া জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার্স এবং ম্যাথের ক্লাস চলছে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে তাহলে দেখো পরের প্রশ্নটি কী রয়েছে কোন সম্রাট নিজেকে নিয়াবত ই খুদয় বলে প্রচার করেন এখানে সঠিক উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন সম্রাট গিয়াসুদ্দিন বলবন নিজেকে নিয়াবত ই খুদয় বলে প্রচার করেন নেক্সট দেখো কি রয়েছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু নেক্সট দেখো কী রয়েছে কোন ভারতীয় বিজ্ঞানী দু হাজার উনিশ সালের এমপি বিড়া মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন ভারতীয় বিজ্ঞানী দু হাজার উনিশ সালে এমপি বিল্লা মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন থানু পদ্ম নাভান তাহলে এখানে উত্তর হচ্ছে থানু পদ্ম নাভান নেক্সট দেখো কী রয়েছে ম্যাগনিট লাইন কোন দুটি দেশের সীমারেখাকে নির্দেশ করে ম্যাগনিট লাইন ফ্রান্স ও জার্মানি দুটি দেশের সীমারেখাকে নির্দেশ করে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স ও জার্মানি তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে সম্প্রতি চব্বিশতম ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো অপশানগুলো দেখো টোকিও আবুধাবি মুম্বাই এখানে সঠিক উত্তর হবে আবুধাবি তাহলে সম্প্রতি চব্বিশতম ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস অনুষ্ঠিত হলো আবুধাবিতে আবুধাবি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী ইউনাইটেড আরব এমিরেটসের মুদ্রার নাম হচ্ছে দিরহাম তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের রেলপথের জনক কাকে বলা হয় ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডাল হোসেকে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড ডাল ভারতের প্রথম ট্রেন বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল নেক্সট দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো সঠিক উত্তর হবে চুয়াল্লিশতম চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয় এখানে তোমরা মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের অংশটি আমাদের সংবিধানে গৃহীত হয়েছে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কী রয়েছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী কোন আন্দোলনের রূপরেখা প্রকাশ করেন ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের রূপরেখা প্রকাশ করেন তাহলে এখানে উত্তর হচ্ছে আইন অমান্য আন্দোলন তাহলে আমরা পরের বসনে যাই দেখো কী রয়েছে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় আকবর শাহ তাহলে আমরা পরের পশ্নে যাই দেখো কি রয়েছে দু হাজার উনিশ সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেলেন দু হাজার উনিশ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জন বি গুডেন আফ এম স্টেনলি উইটিংহোম আকিরা ইয়োশনো এই তিনজন রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরের সবকোটি বন্ধুরা আমরা নোবেল পুরস্কার সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে নোবেল পুরস্কার সম্পর্কে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং এর সঙ্গে পিডিএফ দেওয়া রয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডোর তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে টোডোর মল এখানে তোমরা মনে রাখবে আকবর দিনই ইলাই ধর্মমত প্রচার করেছিলেন প্রথম দিনই ইলাহি ধর্মমতের দীক্ষা গ্রহণ করেছিলেন বীরবল তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন পৃথিবীকে কয়টি টাইম জোনে ভাগ করা হয়েছে অপশানগুলো দেখো চব্বিশটি চৌত্রিশটি পঞ্চাশটি এখানে সঠিক উত্তর হবে চব্বিশটি পৃথিবীকে চব্বিশটি টাইম জোনে ভাগ করা হয়েছে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ওহোম নীতি নিচের কোনটিতে প্রযোজ্য নয় এখানে সঠিক উত্তর হবে সেমি কন্ডাক্টার তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সেমি কন্ডাক্টার নেক্সট দেখো কি রয়েছে দাস রামচরিত মানস রচনা করেছিলেন কার রাজত্বকালে এখানে সঠিক উত্তর হবে আকবর আকবরের রাজত্বকালে তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিলেন তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত অপশানগুলো দেখো কেরল তামিলনাড়ু কর্ণাটক এখানে সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটক রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত এখানে তোমরা কর্ণাটক সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখো কর্ণাটকে বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বি এস ইয়েদি এবং বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন ভাজুবাই ভালা তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে বাথুকম্মা কোন রাজ্যের ফুলের উৎসব বাথুকম্মা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের ফুলের উৎসব তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা এর সঙ্গে তেলেঙ্গানা সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখো বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও এবং বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল রয়েছেন তমিল ইসাই সৌন্দর রাজন তাহলে আমরা পরের প্রশ্নে যাই খুব সুন্দর একটি প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম সেন্সাস শুরু হয় অপশানগুলো দেখো লর্ড মেয়ো লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহোসি এখানে সঠিক উত্তর হবে লর্ড মেয়র লর্ড মেয়র আমলে প্রথম সেন্সাস শুরু হয় এরপর বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যে প্রচলিত অপশান এ তামিলনাড়ু অপশান বি কেরালা তোমরা এই প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বেস্ট ফ্রেন্ড যারা এনটিপিসি এবং এবং গ্রুপটির জন্য प्रिपरेशन নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ